নমস্কার, শম্পা স্পেশাল ইন কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আরো একটা সুন্দর নতুন রেসিপি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম, কাঁচা আমের আচার রেসিপি। খুবই কমন এবং এই গরমের দিনে প্রায়শই সবাই বানিয়ে থাকে, তো এক একজন এক এক পদ্ধতিতে বানায়। তো আজকে আমি যেভাবে কাঁচা আম আর গুড় দিয়ে আচার বানিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল, কোনো রকম স্কিপ না করে চলো আমার সাথে থাকো। তো এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি আচার বানাবার জন্য। আর আমগুলোকে ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, কারণ যেহেতু আচার রেসিপি, কোনো রকম জল থাকলে কিন্তু আচার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।